হ্যালো এভরিওয়ান, আমরা হোম মেকারসরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অনেক আমরা কাজ করে ফেলি, অর্থাৎ অনেক হার্ডওয়ার্ক করি। আর এই কাজের ভিতরে আমাদের মেন একটা কাজ, সেটা হলো ডাস্টিং করার, প্রতিদিন ক্লিনিং করা, যার মাধ্যমে পুরো বাড়ি ঘর বলো বা নিজেকে একদম পরিপাটি সুন্দর করে রাখা। আর এই ডাস্টিং ক্লিনিং করার জন্য আমরা অনেক রকম ক্লিনার বাজার থেকে কিনে নিয়ে আসি। হ্যাঁ, সেগুলোতে কাজও হয়, আবার কখনো কখনো দেখা যায় কাজও হচ্ছে না। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কোলগেট হ্যাক্স শেয়ার করব। আশা করছি এই হ্যাক্সগুলো ফলো করলে তোমাদের ডাস্টিং ক্লিনিংয়ে অনেক ভালো সুবিধা হবে, তোমাদের যেতে হবে না এবং অনেক তাড়াতাড়ি কাজগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। আর কোলগেটে কিছু ক্লিনিং হ্যাক্স শেয়ার করার আগে তোমাদের সবাইকে অবশ্যই আমার মাল্টি ফ্লেভার চ্যানেলে ওয়েলকাম করছি। আমরা যারা টিউবওয়েলের জল ইউজ করি কিংবা দেখা যায় বোর্ডিংয়ে কোনো জল ইউজ করি বা দেখা যায় যে আমরা কোনো ট্যাঙ্কির জল ইউজ করি না কেন, সেক্ষেত্রে অনেক পরিমাণে আয়রন থাকে জলে। আর যাদের যাদের আয়রন থাকে তাদের তাদের প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের মগ, ঠিক আমার এই মগটার মতো অবস্থা হয়। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আয়রন জমেছে। আর এটা আমি ক্লিন করিনি, তোমাদের সঙ্গে আমি ক্লিনিং করে দেখাবো, তার জন্যই আমি রেখে দিয়েছিলাম। হাত দিয়ে কিন্তু উঠছে না, আর এই আয়রন কিন্তু কখনোই কোনোভাবে কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু তোলা সম্ভব নয়। আর অনেক রকম আমাদের ক্লিনার বাজার থেকে এই জন্য কিনে নিয়ে আসতে হয়, আর অনেক সমস্যা আমরা পড়ি। তবে আজকে তোমাদের সঙ্গে আমি একটা হ্যাক শেয়ার করছি। আশা করছি আজকে পর থেকে তোমাদের কোনো প্লাস্টিকের বালতি হোক বা প্লাস্টিকের মগ হোক বা যে কোনো জারে কোনো আয়রনের জিদ্দি জমা দাগ যদি থাকে অনায়াসে তুলতে পারবে। দেখে নিলে কি নিয়েছি, নিয়ে নিলাম খানিকটা পরিমাণে কোলগেট আর নিলাম খানিকটা পরিমাণে লবণ। তার মধ্যে একটুখানি জল নিয়ে একটু পেস্ট টাইপে তৈরি করলাম, ঠিক পেস্ট। এটাকে এবার আমি পুরো মগটা মগটা ভর্তি মাখিয়ে রাখবো, ওপরে বলো বা ভেতরে সমস্ত জায়গা। তবে এটা কিন্তু পাতলা করবে না, একটুখানি ঠিক পেস্ট লাগাবে। এইভাবে মোটামুটি 15 মিনিট তোমরা রেখে দাও। 15 মিনিট পর এবার তোমরা দেখতে পাবে যে ওই কোলগেট আর লবণ মাখিয়ে রেখেছিলাম আমি প্লাস্টিকের ওই মগটাতে, এবার দেখো একটা ব্রাশের সাহায্যে আমি হালকা করে ডলে দিচ্ছি। এটা এমন না যে জোরে জোরে স্কচ ব্রাইট দিয়ে ঘষতে হবে, এরকম কোনো ব্যাপার না। একটা ব্রাশের সাহায্যে তোমরা আলতোভাবে তোমরা একটুখানি ঘষে নাও, দেখবে ওই আয়রনের জমা জিদ্দির দাগ খুব সহজে উঠে আসবে, যেটা কিনা তোমরা এতদিন ফেলে রেখে দিয়েছিলে মগটা কিংবা বালতিটা কী করে তুলবো কী করে তুলবো এই চিন্তাভাবনাটা করছিলে। আমার মনে হয় আজকে পর থেকে এরকম কোলগেট আর লবণ দিয়ে তোমরা খুব কম সময়ের মধ্যে ওই আয়রনের জমা জিদ্দি দাগ কিন্তু তোমরা তুলতে পারবে। মগটার ভেতর যেখানটা আমার ব্রাশ পৌঁছচ্ছে না, তো সেখানটা আমি একটা স্কচ ব্রাইট নিয়ে নেবো। আর এটা কিন্তু কোনো ডিটারজেন্ট ছাড়াই এমনি নর্মালি ধোয়া একটা স্কচ ব্রাইট, এটা দিয়ে একটুখানি ডলে দেবো, ব্যাস দেখো একদম ঝকঝকে তকতকে। আজকে তোমাদের সঙ্গে যে সমস্ত আমি কোলগেট হ্যাক্স আমি শেয়ার করছি বা কোলগেটের ক্লিনিং হ্যাক্স বলতে পারো, সবটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল টিপস, অর্থাৎ আমি কোলগেট দিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট কিন্তু আমি বাড়িতে আমি করেছি, এত ভালো আমি রেজাল্ট পেয়েছি এবং তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করছি। দেখো এবার জল দিয়ে আমি ধুয়ে নিলাম এখানটা, কিন্তু ট্রাস্ট মি আমি কোনো কিছু আমি ইউজ করিনি, শুধুমাত্র আমি লবণ আর কোলগেট। এত ভালো ক্লিন হয়ে গেছে, আশা করছি তোমরা নিজেরাই বুঝতে পারছো। আশা করবো আজকে পর থেকে অন্যান্য কোনো ডিটারজেন্ট দিয়ে না তুলে বা চিন্তা ভাবনা না করে আয়রনের যে জমা জিদি দাগ তোমরা এভাবে কোলগেট আর লবণ দিয়ে তোমরা তুলে নেবে। আশা করছি টিপসটা ভালো লাগলো। টপ লোডে ওয়াশিং মেশিন হোক বা ফ্রন্ট লোডে ওয়াশিং মেশিন হোক, যাই হোক না কেন পরিষ্কার আমাদের করতেই হবে। আর এগুলো আমরা কী দিয়ে করি, আমরা কলিন দিয়ে উপরে কাচটা আমরা ক্লিন করে দিই। বাট কলিন দিয়ে না করে তোমরা যদি একটু ডিপ ক্লিন করতে চাও, মনে করো যে মাসে একবার ডিপ ক্লিন করবো বা দেখা গেল যে তোমরা সপ্তাহে একদিন করে ভালো করে ক্লিন করবে, সেক্ষেত্রে তোমরা কী দিয়ে ক্লিন করতে পারো, অবশ্যই এই যে আমার সে ক্লিনিং হ্যাক্স কোলগেট, এত ভালো ক্লিন করবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখানটা নিলাম শুধু কোলগেট, আর কিন্তু আমি কিছুই দেবো না, এখানে লবণ কিন্তু আমি ইউজ করবো না আজকে, শুধুমাত্র কোলগেট নিলাম আর একটুখানি জল নিলাম, ব্যাস একটু লিকুইড টাইপে করে নিয়েছি, একদম ঠিক পেস্ট আমি করিনি। ব্যাস এটাকে এবার কী করবো, ওপরে আমার যেহেতু এটা টপ লোডে ওয়াশিং মেশিন, ওপরে কাচের উপরে এইভাবে আমি দিয়ে নেবো। দেওয়ার পরে হাতের সাহায্যে বেশ খানিকক্ষণ একটুখানি ডলে ডলে নেবো এবং সমস্ত কাচ বলো বা যেই জায়গাটা পুরো পলিশ করা আছে সেই জায়গাটা আমি মাখিয়ে দেবো, কি কাচের উপরে বলো বা কাচটা তুলে দিই ভেতরের পোর্শনটা। তবে হ্যাঁ, যেখানে পলিশ করা থাকবে সেই জায়গাটা, যেখানে পলিশ করা থাকবে না সেই জায়গাটা কখনোই কিন্তু কোলগেট ইউজ করবে না।
দেখো একটা সুতির কাপড়ের সাহায্যে আমি ভেতরের যে কাঁচের যে পোর্শনটা সেটাও কিন্তু ভালোভাবে আমি কোলগেটে মাখিয়ে আমি রেখে দেবো। এইভাবে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে তারপর আমি আস্তে আস্তে ক্লিন করে নেব। ভেজা একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমি ওই কোলগেট জল দিয়ে আমি ভালো করে কিন্তু ক্লিন করে নেব। এবার কি করব, ক্লিন করা হয়ে যাওয়ার পরে আরও একবার ভেজা আমি কাপড় দিয়ে, এখানে মাইক্রোফাইবার টাওয়াল তোমরা নিতে পারো, ফাইবার টাওয়াল দিয়ে আমরা জানি খুব ভালো কিন্তু ক্লিন হয়, তবে এই সুতির কাপড় ন্যাকড়া দিয়ে যে হবে না এরকমটা কোনো কথা নেই। তো দেখো এবার ভালো করে আমি মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পরে ভেতরের যে পোর্শনটা সেটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, তবে একদম যে নিচে পোর্শন সেটা কিন্তু আমি মুছিনি আজকে। যাই হোক এবার একটা শুকনো আমি কাপড় দিয়ে আমি আবারও পুরোপুরি ফাইনাল এবার মুছে নিচ্ছি, কারণ জলের দাগ কিন্তু খুব সাংঘাতিক একটা দাগ, জলের দাগ যেখানে থেকে যাবে সেখানটা কিন্তু আরও বেশি মেসি লাগবে দেখতে। দেখো পুরো ক্লিন করে নিয়েছি, কতটা ক্লিন হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো। কোলগেট দিয়ে তোমরা কিন্তু অবশ্যই আজকে পর থেকে ওয়াশিং মেশিন হোক বা ফ্রিজ হোক কোনো পলিশ করার জায়গা অবশ্যই সেই জায়গাটা তোমরা কিন্তু এইভাবে ক্লিন করতে পারো। করার পরে তোমার এটাই মনে হবে যে তুমি এটা নতুনই নিয়ে এসেছো, তবে হ্যাঁ আমি আবারও বলছি যে যেখানে পলিশ করা থাকবে সেই জায়গাটায় তোমরা একমাত্র কোলগেট দিয়ে ক্লিন করবে, আর যখনই যে যা কিছুতে তোমরা একটু ক্লিন করবে চেষ্টা করবে এই সমস্ত শৌখিন জিনিস একটু নরম কোনো টাওয়াল দিয়ে ক্লিন করার জন্য। কেমন লাগছে টিপসটা অবশ্যই জানিও। কিচেন চিমনি ক্লিন করতে গেলে বড় সমস্যা আমরা কিন্তু পড়ে থাকি, সেক্ষেত্রে প্রতিদিন ক্লিন তো কখনোই হয় না, দেখা যায় মাসে একবার কিংবা দু মাসে একবার এরকমটা হয়। আজকে তোমাদের সঙ্গে খুব ভালো একটা ক্লিনিং হ্যাক্স আমি শেয়ার করছি, আমি তোমাদের দেখাচ্ছি যে আমার চিমনির এই সাইডটা অর্থাৎ স্টিল যে জায়গাগুলোতে কতটা পরিমাণে মেসি অবস্থায় আছে, আমি ক্লিন করেই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে টিপসটা তার জন্য রেখে দিয়েছিলাম। তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি যে নেট নেট যে জায়গাটা আছে সেখানটা কিন্তু কখনোই কোনো কোলগেট বলো কোনো ডিটারজেন্ট ইভেন কোনো জল কিন্তু লাগানো যাবে না, তবে সাইডে যে জায়গাটা স্টিল থাকে ওই স্টিলের যে পাশে যে এরিয়াটা আর কি সেখানটা কিন্তু আমি কোলগেট আমি ওইখানটা মাখিয়ে দিলাম, ওইখানটা কোনো লবণ কিন্তু আমি দিইনি, শুধু কোলগেট দিয়ে মাখিয়ে এইভাবে আমি রেখে দেবো মোটামুটি 10 মিনিট আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে আমি একটা কী করবো, একটা লোহার স্ক্রচ বাইট, লোহা তো না সরি, একটা স্টিলের যে স্ক্রচ বাইটগুলো হয় সেটা দিয়ে কিন্তু আমি এবার ক্লিন করবো। তবে তোমাদেরকে আবারও বলছি ভেতরে যে নেট নেট যে পোর্শনটা থাকে ওখানটা কিন্তু কখনো কোনো জল বা কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করা যাবে না, ওখানটা কোনো তারপিন অয়েল কিংবা কেরোসিন যে তেলটা ওটা দিয়ে আমরা ক্লিন করে থাকি, বাট পাশের যে এরিয়াটা সেটা দিয়ে তোমরা কিন্তু কোলগেট দিয়ে ডেফিনেটলি ক্লিন করতে পারো। এবার দেখলে যে একটা নরম একটা কাপড়ের ভেতরে আমি নিয়ে নিলাম ওই যে স্টিলের স্ক্রচ বাইট, আমরা কিন্তু ডাইরেক্ট দেবো না তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। এবার দেখো আমি পাশেগুলো ক্লিন করে দেবো, খুব কম সময় কিন্তু ওই তেল তেল কাস্টের জায়গা বা যে তেল তেল লেগে থাকা জায়গাটা কিন্তু ক্লিন হয়ে যাবে। তোমরা কিন্তু ডেফিনেটলি এটা এই টিপসটা ফলো করতে পারো কোলগেট দিয়ে, আর কোলগেটে চেষ্টা করবে ঠিকভাবে লাগানোর জন্য, মানে পেস্টটা যেন ঠিক হয় কখনো লিকুইড না হয়ে যায়। তোমরা দেখতে পেলে যে কতটা পরিমাণে মেসি ছিল কতটা নোংরা ছিল, মাত্র 10 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম কোলগেট মাখিয়ে, তারপর যখন আমি ক্লিন করলাম খুবই কম সময়ে, বিশ্বাস করে এতটা কম সময় লেগেছে, তোমরা যখন নিজেরা একবার ক্লিন করবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে এতটা কম সময়ের মধ্যে এই তেল কাস্টের জায়গাটা পরিষ্কার হলো কীভাবে। অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো আর তোমরা নিজেরা দেখতে পারছো আশা করছি যে কতটা মেসি ছিল জায়গাগুলো, কতটা তেল কাস্টে ছিল সেই জায়গাগুলো এত ভালো ক্লিন হয়ে গেছে। কোলগেট দিয়ে কিন্তু যে সমস্ত এক্সপেরিমেন্টাল আমি টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যদি কখনো এর আগে কোনোদিনও না ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু টিপসগুলো ফলো করো, আমার কাছে বেস্ট ক্লিনার হিসেবে কিন্তু আমি এখন কোলগেটকে বেছে নিয়েছি। তবে আবারও বলছি চিমনির যে নেট নেট অংশটা থাকে সামনে এই অংশটা কিন্তু কখনো কোনো কেমিক্যাল বা কোনো জল কিছু ইউজ করবে না, এখানে শুধুমাত্র তারপিন তেল কিংবা কেরোসিন তেল ইউজ করবে। আমাদের যাদের কিচেন অয়েল কন্টেনারটা হলো কাচের কিংবা স্টিলের কিংবা প্লাস্টিকের, বিশেষ করে তোমাদের যাদের স্টিলের কিংবা কাচের অয়েল কন্টেনার থাকে তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করো দিদি ভাই কী করে ক্লিন করবো, তো তোমাদের জন্য নিয়ে এসেছি খুব ভালো একটা ট্রিক্স। তোমাদের যদি বিশেষ করে কাচের বা স্টিলের থাকে না অয়েল কন্টেনার, সেক্ষেত্রে কোনো গরম জল কোনো ডিটারজেন্ট কোনো কিছু দরকার নেই, শুধু কোলগেট দিয়ে দাও একটুখানি জল দিয়ে এইভাবে তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিট, ব্যাস তারপরে তোমরা সেটাকে একটু ক্লিন করে নাও, তোমরা নিজেরা বুঝতে পারবে কতটা ক্লিন হয়ে গেল। আমার অয়েল কন্টেনারটা যেহেতু প্লাস্টিকের, প্লাস্টিকের যথারীতি খুব ভালো কিন্তু ক্লিন হয়েছে, তবে আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের কাচের অয়েল কন্টেনার হয়ে থাকে কিংবা তোমাদের তোমাদের যদি স্টিলের অয়েল কন্টেনার থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ক্লিন হয়। এবার তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি প্লাস্টিকের যে কন্টেনারটা ক্লিন, তো তোমরা বলতে পারো দিদি ভাই প্লাস্টিকের কন্টেনারটিকে ক্লিন হয় না, ডেফিনেটলি ক্লিন হয়, আমি বললাম আমি এখন কিন্তু কোলগেট দিয়ে ক্লিন করি আর অনেক তাড়াতাড়ি অনেক ভালো কিন্তু ক্লিন হয়ে যায়।
এবার দেখো এখানটা আমি কিন্তু আরেকটু কোলগেট নিয়ে নিলাম এবং ভেজা একটা মানে পরিষ্কার কোন ডিটারজেন্ট ছাড়াই কিন্তু স্কটবাইট ডলে দিলাম এবং একটা ব্রাশের সাহায্যে পুরোটা আমি ক্লিন করে দিলাম। এবার দেখো ধুয়ে নিলাম, তোমার নিজেরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে ক্লিন হয়ে গেল বা অয়েল কন্টেনার নিয়ে আর আজকে পর থেকে কোনো চিন্তাভাবনাই তোমাদের থাকবে না। এই টিপসগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ফলো করো। আর হ্যাঁ, সবসময় অয়েল কন্টেনার কিন্তু ভালো করে রোদে দিয়ে তারপরে কিন্তু অয়েলটা রিজার্ভ করতে হয়। আজকে যতগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অর্থাৎ কোলগেট হ্যাকস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবকটা টিপস কিন্তু আমার এক্সপেরিমেন্টাল টিপস। তোমরা কিন্তু ডেফিনেটলি এগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। তোমরা এটাও জানিও আরও কিছু কোলগেট হ্যাকস তোমাদের সঙ্গে শেয়ার করবো কিনা, আমি তাহলে ডেফিনেটলি শেয়ার করবো। দেখা হবে নতুন আরও একটা টিপস ভিডিওর সঙ্গে, আর ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। তো চলো আজকের মতো তাহলে, টাটা।